নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, বাস্তুশাস্ত্রে আমরা বলে থাকি বাড়ির ঠাকুর ঘর হচ্ছে পজিটিভ শক্তির আধার। আর এই বাড়ির ঠাকুর ঘরে যদি কোনো রকম সমস্যার সৃষ্টি হয়, তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক বৃদ্ধি স্তব্ধ হতে পারে, আমাদের শারীরিক নানা রকম সমস্যা জেনারেট করতে পারে, এছাড়া বাড়িতে পারিবারিক অশান্তির সৃষ্টি হতে পারে, নানা রকমের নেগেটিভিটি গ্রোথ করতে পারে আপনাদের বাড়িতে। তাই বন্ধুরা, অবশ্যই বাড়ির ঠাকুর ঘরে কিছু নির্দিষ্ট নিয়ম অবশ্যই পালন করা উচিত, সেই নিয়েই আজকের আমাদের এই বিশেষ পর্ব। প্রথমেই চলে আসি বন্ধুরা, বাড়ির ঠাকুর ঘরে কখনোই ঝুল পড়তে দেবেন না, অর্থাৎ কোনো রকম নোংরা ঝুল ইত্যাদি বাড়ির ঠাকুর ঘরে যেন না জমে সেটা খেয়াল রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাড়ির ঠাকুর ঘর। এছাড়া বন্ধুরা, অবশ্যই খেয়াল করে বাড়ির ঠাকুর ঘর রং করতে হবে। হালকা কালারের রং সব থেকে উত্তম, হালকা ইয়েলো, হোয়াইট, অফ হোয়াইট বা হালকা ধরনের কোনো নীলাভ রং আপনারা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। বাড়ির ঠাকুর ঘরের মেঝে যদি সাদা হয় সেটাই সব থেকে ভালো হয়। বন্ধুরা, এছাড়া আপনাদের যেটা খেয়াল রাখতে হবে, বাড়ির ঠাকুর ঘরের সিংহাসন যেন ভাঙা চোরা না থাকে এবং সিংহাসন রং চটা ইত্যাদি যেন না হয়। যদি পুরনো সিংহাসন হয়ে থাকে সেটাকে কিন্তু রং করে নিতে ভুলবেন না বন্ধু, না হলে কিন্তু এখান থেকেও নেগেটিভিটির জন্ম হতে পারে। বন্ধুরা, এরপরে যেটা বলবো, কোন রকম ফাটা ভাঙা ছবি ঠাকুর ঘরে রাখতে নেই, অর্থাৎ কোনো ঠাকুরের ছবি দেখা গেল ভেঙে গেছে বা কোনো রকম কাঁচ ফেটে গেছে, এই ধরনের ছবিগুলো কিন্তু আপনারা ভাসিয়ে দেবেন, কখনোই ঠাকুর ঘরে এরকম ছবি রাখবেন না। এটা কিন্তু ভীষণভাবে নেগেটিভ শক্তি জেনারেট করে সম্পূর্ণ বাস্তুতে। বন্ধুরা, চলে আসছি পরের বিষয়ে, কখনোই বাড়ির ঠাকুর ঘরে কোনো রকম চামড়ার দ্রব্য রাখবেন না, চামড়ার কোনো জিনিস রাখবেন না, জুতো চটি ইত্যাদি বাড়ির ঠাকুর ঘরের কাছাকাছি রাখবেন না। এছাড়া বন্ধুরা, কোনো ধারালো বস্তুও ঠাকুর ঘরে রাখা উচিত না, ছুরি কাঁচি ইত্যাদি যে সমস্ত ধারালো বস্তুগুলো আছে। আর আপনার টাকা পয়সা ঠাকুর ঘরে রাখবেন না, টাকা পয়সাও কিন্তু ঠাকুর ঘরে রাখা ভীষণভাবেই নেগেটিভিটির সৃষ্টিতে এগিয়ে নিয়ে যায় আমাদেরকে। বন্ধুরা, এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, বাড়ির ঠাকুর ঘরের প্রদীপ কখনোই মাটিতে রেখে দেবেন না, মাটিতে প্রদীপ রাখা কিন্তু ভীষণ অমঙ্গলের। বন্ধুরা, কোনো একটা কিছুর ওপরে প্রদীপ সবসময় রাখতে হয়, বিশেষ করে প্রদীপের নিচে যদি কিছুটা পরিমাণের চাল আপনারা রাখতে পারেন, গোবিন্দভোগ চাল বা ইত্যাদি যে কোনো চাল যদি রাখতে পারেন বা কোনো রকম ডাল রাখতে পারেন, তার উপরে প্রদীপ রাখলে কিন্তু সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়, বা প্রদীপের যে স্ট্যান্ড আছে তার উপরে আপনারা প্রদীপ রাখতেই পারেন। বন্ধুরা, ঠাকুর ঘরে অবশ্যই ঘন্টা বাজানো উচিত, কিন্তু সেই ঘন্টা কখনোই কিন্তু মাটিতে রেখে দেবেন না, কোনো একটা কাপড়ের হোক বা কোনো একটা পাত্রের ওপরে এই ঘন্টা কিন্তু রাখতে হয়। আমরা ঠাকুর মশাইদেরও দেখে থাকবেন আপনারা, যে যখন কোনো কিছু না পায় একটা বেলপাতার ওপরে ঘন্টা রাখছে, কিন্তু কখনোই মাটিতে সরাসরি ঘন্টা রাখছে না। এটা কিন্তু ভীষণভাবে নেগেটিভিটির সৃষ্টিতে নিয়ে যায়, কখনোই কিন্তু ঘন্টা, যে ঘন্টা নাড়িয়ে পুজো হয় সেই ঘন্টা কিন্তু মাটিতে সরাসরি স্পর্শে রাখতে নেই। এছাড়া বন্ধুরা, যে শঙ্খ আমরা বাজাই সেই শঙ্খ কিন্তু মাটিতে রাখবেন না। আমার একটা বিশেষ পর্ব আছে এই শঙ্খ নিয়ে, আপনারা যদি দেখতে চান আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে শঙ্খ বিষয়ক বিষয়ে আলোচনা করা হয়েছে, সেই পর্ব আপনারা দেখে নেবেন। এখানে আমি যেটা বলবো, শঙ্খ কখনোই মাটিতে সরাসরি রাখবেন না, যদি রাখতে হয় হলুদ কাপড় যেটা বাজাবার শঙ্খ সেটা হলুদ কাপড়ের ওপর রাখুন, আর যেটা জল শঙ্খ সেটা আপনারা সাদা কাপড়ের ওপরে স্ট্যান্ডটা, জল শঙ্খের স্ট্যান্ডটা সাদা কাপড়ের ওপরে পেতে, তার উপরে জল শঙ্খের স্ট্যান্ডটা রেখে তার উপরে জল শঙ্খটা রাখুন, এটা আপনাদের সব থেকে ভালো রেজাল্ট দেবে, সরাসরি মাটিতে রাখবেন না। যে সমস্ত বইগুলো আপনারা ঠাকুর ঘরে পড়েন, গীতা হতে পারে, হনুমান চাল্লিশা হতে পারে ইত্যাদি যে সমস্ত ধার্মিক গ্রন্থ আপনারা ঠাকুর ঘরে পাঠ করছেন, সেটা সরাসরি মাটিতে রেখে দেবেন না, এটা সবসময় লাল শালুতে মুড়িয়ে রাখতে হয়। যদি না সম্ভব হয় তাহলে লাল শালু পেতে তার উপরে বইগুলো রাখুন, তাতেও হবে, কিন্তু সরাসরি কখনোই কোনো ধর্মগ্রন্থ, সে গীতা হোক বা আপনার হনুমান চাল্লিশা হোক ইত্যাদি যে কোনো লক্ষ্মী পাঁচালী হোক, কখনোই মাটিতে রেখে দেবেন না। যখন বইটা দোকান থেকে কিনে নিয়ে আসছেন তখন একরকম, কিন্তু যখন আপনি পাঠ শুরু করে দিয়েছেন, নিয়মিত হারে ওটা পড়ছেন, তখন কিন্তু ওটাকে ওইভাবে আর মাটিতে রেখে দেওয়া যায় না বন্ধু। এছাড়া যে সমস্ত জপের বস্তুগুলো আপনারা ইউজ করেন, জপের মালা, বিভিন্ন রকম জপের মালা ইউজ করে অনেকে, সেই জপের মালাও সরাসরি মাটিতে রাখতে নেই, কোনো একটা জায়গায় আপনারা ওটাকে টাঙিয়ে রাখুন বা ঝুলিয়ে রাখুন, কখনোই মাটিতে রেখে দেবেন না, সরাসরি মাটিতে রাখা যায় না, এটাও কিন্তু ভীষণভাবে নেগেটিভ শক্তির সৃষ্টি করে, যার ফলে আমি প্রথমে যে সমস্ত সমস্যার কথাগুলো আপনাদের বললাম সেইগুলো কিন্তু আপনাদের গ্রোথ হতে পারে বাস্তুতে। বন্ধুরা, তারপরের বিষয়ে চলে আসছি,
আপনারা কখনোই বাস্তুতে যে ঠাকুরঘর আপনারা ইউজ করছেন সেই ঠাকুরঘরে দুটো শিবলিঙ্গ রাখবেন না। দুটো শিবলিঙ্গ রাখা কিন্তু ভীষণভাবেই সমস্যা সৃষ্টি করতে পারে, আর সাদা রঙের শিবলিঙ্গ কিন্তু বাড়িতে রাখা উচিত না। চলে আসছি বন্ধুরা পরের বিষয়ে। আপনারা যখন কৃষ্ণের ঠাকুরের মূর্তি রাখবেন বা কৃষ্ণ ঠাকুরের ফটো রাখবেন, তখন সেখানে খেয়াল রাখবেন যেন একদিকে রাধা আর একদিকে রুক্মিণী না থাকে। রাধা আর রুক্মিণী একসাথে কৃষ্ণের সাথে রাখলে কিন্তু সমস্যা হতে পারে, কখনোই এরা রাখবেন না। রাধা কৃষ্ণের ফটো আলাদা করে রাখতেই পারেন, কিন্তু তার সাথে দেখে নিতে হবে যেন তার পাশে যেন রুক্মিণী না থাকে। বন্ধুরা যখন গণেশের ঠাকুরের মূর্তি রাখবেন, তিনটে গণেশ ঠাকুরের মূর্তি রাখবেন না, আর গণেশের সাথে ঋদ্ধি সিদ্ধি আছে এইরকম ফটোও কিন্তু রাখবেন না, এগুলোতেও কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে ভীষণভাবে। বন্ধুরা চলে আসছি পরের বিষয়ে। বাড়ির ঠাকুরঘরের যে আসন, সেই আসন কিন্তু কখনোই পা দিয়ে সরানো উচিত না। অর্থাৎ যে আসনে বসে আপনারা পুজো পাঠ করছেন, জপ করছেন, সেই আসন অনেক সময় দেখা যায় পা দিয়ে সরিয়ে দিচ্ছে বা পা দিয়ে ঠিক করছে, এরকম ওই জপের আসন বা পুজোর আসন কিন্তু কখনোই পা দিয়ে ঠিক করা বা পা দিয়ে সরানো উচিত না। এটা করবেন না, এটা করলেও কিন্তু ভীষণভাবে ক্ষতিকারক হতে পারে আপনাদের বাস্তুর জন্য। বাস্তুতে যে ঠাকুরঘর আছে সেই ঠাকুরঘরে আপনারা কখনোই উগ্র ধূপ ব্যবহার করবেন না। খুব বেশি মাত্রায় যে উগ্র গন্ধযুক্ত ধূপ সেগুলো ব্যবহার না করে মিষ্টি ফুলের গন্ধযুক্ত ধূপ বা মিষ্টি গন্ধযুক্ত ধূপ ব্যবহার করুন, তাতে বেশি ভালো আপনারা রেজাল্ট অ্যাচিভ করতে পারবেন। বন্ধুরা একটা কথা এখানে মনে করিয়ে দিই, কখনোই আপনারা যে ফুলগুলো নোংরা ধরনের বাসি হয়ে গেছে বা দু একদিন রেখে আপনারা ব্যবহার করছেন, এই ফুলগুলো দেখে নেবেন যাতে খুব বেশি নষ্ট হয়ে গেছে, পচে গেছে, এই ধরনের কোনো ফুল ঠাকুরঘরে ব্যবহার করবেন না। সবসময় টাটকা ফুল ব্যবহার করার চেষ্টা করবেন। ঠাকুরঘরে কিন্তু সবসময় টাটকা ফুল রাখার চেষ্টা করতে হয়। একইভাবে ঠাকুরঘরে যাতে আলো বাতাস খেলে সেই দিকটা খেয়াল রাখতে হবে সবসময়। রাত্রেবেলা যখন আপনারা শুতে যাবেন তখন ঠাকুরঘর অবশ্যই ভালোভাবে বন্ধ করে পর্দা দিয়ে ঢেকে, যদি দরজা না থাকে অনেকের বাড়িতে পর্দা সিস্টেম করে নেবেন, তখন পর্দা দিয়ে ঢেকে রাত্রেবেলা শুতে যাবেন ঠাকুরঘর। অবশ্যই ভালোভাবে ঠাকুরকে শয়ন দেওয়ার পরে পর্দা ঢেকে রাত্রে শুতে যাওয়া উচিত। বন্ধুরা খেয়াল রাখতে হবে যাতে বাড়ির ঠাকুরঘর বাথরুমের খুব কাছাকাছি না হয় বা রান্নাঘরের খুব কাছাকাছি না হয়, আর বাড়ির ঠাকুরঘরের যে প্রদীপ সেটা যেন ঠাকুরঘরের উত্তর পূর্ব দিকে হয়। খেয়াল করে দেখতে হবে প্রদীপের মুখটা যেন উত্তর দিকে বা পূর্ব দিকে থাকে। ঠিক এই নিয়মগুলো যেগুলো আমি বললাম, এগুলো যদি আপনারা মেনটেন করে ঠাকুরঘর রাখতে পারেন, সুন্দরভাবে গুছিয়ে ঠাকুরঘর যদি রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের বাড়ির ঠাকুরঘর আপনাদের জীবনকে ভীষণভাবে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে, এবং ঠাকুরঘর থেকে যে পজিটিভিটি আপনারা পাবেন সেটার প্রভাবে আপনাদের জীবনে নানা রকম দুষ্প্রভাব কেটে যাবে, খুব সুন্দরভাবে সুন্দর গতিতে সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে আপনাদের জীবন তত্তর করে এগিয়ে চলবে। যদি পর্বটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, আর সহজ ভাষায় ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল বাটনটা ক্লিক করে দিন যাতে এরকম পর্বগুলো আপনাদের কাছে নোটিফিকেশন মারফত পৌঁছে যেতে পারে। আর আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে নিয়মিত হিন্দু ধর্মের বিভিন্ন বিষয়গুলো আলোচিত হয়ে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে রাখুন যাতে আপনারা সেই বিষয়গুলো জানতে পারেন, আর পর্বটা বন্ধুদের সাথে শেয়ার করুন, সকলকে জানতে সাহায্য করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।